চৈতি চৌধুরী, চৈতি চৌধুরী। এই দলিলগুলো কিসের জানো না? এই বাড়ির, চৈতি চৌধুরীর মিল, ইন্ডাস্ট্রি সবকিছুর, আর এই সবকিছুর মালিক এখন থেকে তুমি মা। হ্যাঁ মা, এসো এসো। দাঁড়াও মা, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও মা। নাও ধরো, আমি এই দৃশ্যটাই দেখার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম মা। দেখ উপরের দিকে তাকিয়ে দেখ, আমার মায়ের তুলনায় তোকে কত ছোট মনে হচ্ছে। এই নে, এই নে তোর 3 মোহরের টাকা। টাকার সাথে তোকে তালাক দেওয়ার কাগজটাও এনেছি। তুই বলেছিলি না তোর স্বামী হওয়ার কোনো যোগ্যতা আমার নেই? আজ আমি বলছি, ভালো করে শোন, আমার স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই তোর নেই। তুই বলেছিলি না আমার স্ত্রী হতে পারে কাজলের মতো কোনো বস্তির ফকিন্নি নেই? তাই আমি ঠিক করেছি, তোকে তালাক দিয়ে আমি ওই বস্তির ফকিন্নি মেয়েটাকেই বিয়ে করব। কাজল, তালাক নামায় সই কর। তুই কি মনে করেছিস তালাকটা আমার ছিঁড়ে ফেললে আমার কাছে তুই স্ত্রীর মর্যাদা পাবি? কখনো না। তোকে আমি এখন এই মুহূর্তে মুখে তালাক দেব। এক তালাক, দুই তালাক, তিন। কাকে তুই তালাক দিচ্ছিস? যে আমার মাকে কাজের মহিলা করে রেখে। কে বলেছে তোকে? তোকে কে বলেছে? চৈতি ওর জেদের কারণে তোকে মেনে নিতে পারেনি সত্য, কিন্তু ও আমাকে মায়ের মর্যাদা দিতে
এতটুকু ভুল করেনি। আসতে বাড়ি মালিক সেজে চৈতিকে বের করে দিচ্ছিস, চৈতিকে তালাক দিয়ে কাজলকে বিয়ে করবি। তুই আমার সেই ইকবাল আর নেই, প্রতিশোধের নেশায় তুই অন্ধ হয়ে গেছিস। মা চৈতি, তুই এই দেন মুহূর্তের একটা টাকা স্পর্শ করবি না, ওর টাকা ওর কাছেই থাক। না, যে সন্তান বউ তালাক দিতে চায় সেই সন্তানের মা আমি না। চল চৈতি। দাঁড়াও মা, তোমরা দুজনে তো দুজনের কথা বললে না, আমাকে কিছু বলতে দাও। তোমার সন্তান তো অন্যায় কিছু করেনি, আমি তোকে কম অপমান করিনি, তাহলে কেন প্রতিশোধ নিতে চাইবে না? আমি সত্যি তো একটা অহংকারী মেয়ে ছিলাম, আমার সেই অহংকারী জেদটা আমাকে আজ উপর সিঁড়ি থেকে নামিয়ে এখানে এনে দাঁড় করিয়েছে। এজন্য আমি কাউকে দায়ী করতে চাই না। আজ আমি একাই বাড়ি থেকে চলে যাব, আমার জীবন যুদ্ধে আমি কাউকে অংশীদার করতে চাই না। মা, মা গো, তুমি আমার জন্য আজ যে কথাটা বললে, আমার নিজের মা বেঁচে থাকলে হয়তো এই কথাটাই বলতো। আজ আজ আমার শত্রু আমি নিজেই, তাই তো আমার জন্য আমি তোমাদের এত বড় সুখের অংশীদার হতে পারলাম না। অথচ তুমি আমার কষ্টের ভাগিদার হতে চাইছো। আমি তালাকের কাগজটা ছিঁড়ে ফেললেও তোমার ছেলেকে তোমার সামনে কথা দিয়ে যাচ্ছি, আমি কোনোদিন স্ত্রীর দাবি নিয়ে তোমার ছেলের সামনে ফিরে আসবো না। বৌমা, শুধু এই ডাকটাই, শুধু এই ডাকটাই আর একবার ডাকো মা। মা চলে যাবার আগে অন্তত এই সান্ত্বনাটুকু নিয়ে যাই, আমি তোমার ছেলের বউ হতে না পারলেও তোমার তো বৌমা হতে পেরেছি। তোর তো সব শেষ, এবার তুই আমার সাথে চল। চৈতি আমার স্ত্রী, ওর গায়ে হাত দেবার চেষ্টা করলে তোর হাত আমি কেটে ফেলব। ভালোবাসে কাজল,
আমি তোর সামনে দাঁড়িয়ে তোকে মুখ পেতে বাঁচাতে পারিনি, অথচ চৈতদের জীবন বাঁচিয়ে রেখে তোকে বাঁচিয়ে দিয়েছে। ভালোবাসার খেলায় সত্যি আমি হেরে গেলাম। Thank you.